চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্বপ্নের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে পিএসজি। ম্যাচ ঘিরে ফুটবল ফ্যানদের মধ্যে উত্তেজনা পারদতুঙ্গে। আগামী 23 আগস্ট রবিবার বাংলাদেশ সময় গভীর রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ ও পিএসজি। অল ফ্রেন্স না হয়ে জার্মানি ফরাসিতে যে শিরোপার লড়াই হতে চলেছে তা ধরে রেখেছিল অনেক ফুটবল যোদ্ধাই। কেননা কাগজে কলমে লিপজিক ও লিও ওই দুই দল থেকে অপেক্ষাকৃত দুর্বল, তার প্রমাণও মিলেছে মাঠে। গোলের খেলায় পিএসজির কাছে লিপজিক আর বায়ার্নের কাছে হেরেছে লিও। তবে ফাইনালে বায়ার্ন পিএসজির মধ্যে কে বেশি ফেভারিট তা নিয়ে তর্কযুদ্ধ চলবে, এটাই নিশ্চিত। যদিও সেমিফাইনালের গত দুই ম্যাচের অভিজ্ঞতা থেকে অনেকেই পিএসজিকে এগিয়ে রাখতে চাচ্ছেন, কেননা বুধবার রাতে ফরওয়ার্ডের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচটি হাতছাড়া হয়েছে লিওর। বায়ার্নের কাছে 3-0 গোলে হারলেও লিও বুঝিয়ে দিয়েছে বায়ার্নের রক্ষণভাগ অনেকটাই দুর্বল। তাছাড়া দলটির গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের দুর্দান্ত পারফরম্যান্সেই ম্যাচটির টার্নিং পয়েন্ট ছিল। বেশ কয়েকবার বায়ার্নকে বাঁচিয়েছেন তিনি, নয়তো ফলাফলটা অন্যরকম হতেই পারত। এদিকে পিএসজির আক্রমণভাগ বেশ শানিত। লিওর মেমফিস ডিপাই ও এমবাকির মতো ফিনিশিংয়ে ব্যর্থ নাও হতে পারেন নেইমার এমবাপ্পে। বায়ার্নের দুর্বল রক্ষণ নেইমার এমবাপ্পেদের সামাল দিতে পারবে কি, এমন দুশ্চিন্তার বলিরেখা দেখা দিতেই পারে বায়ার্ন সমর্থকদের কপালে। এক্ষেত্রে রবার্ট লেভানডস্কি ও সার্জি নাব্রির ফর্মের ভরসায় বুক বেঁধেছেন তারা। যদিও তারকা ইমেজ বিচারে পিএসজির দুই ফরওয়ার্ড লেভানডস্কি ও নাব্রির চেয়ে অনেক এগিয়ে, কিন্তু গোলের হিসেবে নেইমারদের অনেকটাই পেছনে ফেলেছে এই দুই বায়ার্ন তারকা। ফাইনালের আগ পর্যন্ত নেইমার ও এমবাপ্পে মিলে করেছেন 8 গোল, এর মধ্যে নেইমারের 3টি আর এমবাপ্পের 5টি। কিন্তু বায়ার্নের নাব্রি ফরওয়ার্ড না হয়েও একাই করেছেন 8 গোল আর স্ট্রাইকার লেভারঝুলিতে জমা 15 গোল। অর্থাৎ নেইমার এমবাপ্পেদের 8 গোলের বিপরীতে লেভা নাব্রির গোল সংখ্যা 24, কাটায় কাটায় 3 গুণ। এই দুই গোল মেশিনে বিপর্যস্ত হতেও পারে ফরাসিরা, যেভাবে 8 গোলে নাস্তানুবাদ হয়েছে বার্সেলোনা। তাই এ কথা বলাই বাহুল্য যে রোববার বায়ার্নের বিপক্ষে ফাইনালে লেভা নাব্রির জুটিকে ঘিরে বাড়তি পরিকল্পনা থাকছে পিএসজির রক্ষণভাগের। সব মিলিয়ে লিসবনে দুর্দান্ত এক ফাইনালের অপেক্ষায় ফুটবল প্রেমীরা।